ফরিদপুরে দীর্ঘ পাঁচ বছর পরে আগামী কাল থেকে আবারও শুরু হতে যাচ্ছে পক্ষকালব্যাপী ঐতিহ্যবাহী জসিম পল্লী মেলা। প্রাণ ফিরতে শুরু করেছে জসিম উদ্দিনের অম্বিকাপুর গ্রামে। মেলাকে কেন্দ্র করে জসিম উদ্দিনের বাড়ি প্রাঙ্গণ সেজেছে নতুন সাজে। খারুজ্জামান সোহাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ তিন যুগেরও অধিক সময় ধরে ফরিদপুরের অম্বিকাপুর গ্রামে পল্লীকবি জসিম উদ্দিনের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতো মাসব্যাপী ঐতিহ্যবাহী জসিম পল্লী মেলা। কিন্তু গেল পাঁচ বছর ধরে করোনা পরিস্থিতি সহ নানা প্রতিবন্ধকতার কারণে মেলাটি বন্ধ হয়ে যায়। তবে এবছর নতুন করে নানা আয়োজনের মধ্য দিয়ে পুনরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মেলা। দীর্ঘদিন এ মেলা বন্ধ থাকায় অম্বিকাপুর গ্রামের মানুষের আনন্দ ফিকে হয়ে যায় অনেকটা। সাথে মেলার মাঠে সার্কাস, নাগরদোলা, মৃত্যুকূপ সহ স্টলের কাজ চলছে পুরোদমে। পুনরায় মেলা শুরু হওয়ায় খুশি কবির ভক্ত অনুরাগীরা। ধন্যবাদ জানাই আয়োজকদেরকে যে আবার পুনরায় এই জসিম মেলাটাকে শুরু করার জন্য আমরা ফরিদপুরবাসী সহ সারা বাংলাদেশের মানুষ এখানে ঘুরতে আসব। এই মেলাকে ঘিরে সাজ রব শুরু হয়ে যায় এবং এই আশেপাশে গ্রামের যারা বউঝিয়েরা আছে তারা অনেক সময় ঈদে কিংবা পুজোতে আসে না, কিন্তু এই মেলার জন্যে নায়রি, আমরা যেটাকে বলি নায়রি, আসে। এখন থেকে যেন প্রতি বছর যদি এই মেলাটা হয় তাহলে আসলে খুব ভালো হয়। তবে আগামীতে পল্লীকবি জসিম উদ্দিনের জন্মবার্ষিকীতেই যথাসময়ে মেলা শুরু হবে বলে জানান জেলা প্রশাসক। এর আগে আসলে আমরা আমাদের শিডিউল মিলাতে পারিনি, যেহেতু কোভিড পরিস্থিতির কারণে এই ধরনের মেলা উৎসব করা বন্ধ ছিল। তো যদি ভবিষ্যতে কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে আমরা চেষ্টা করব এই জসিম মেলাটি যেন কোভিড জন্মদিনকে কেন্দ্র করে ওই সময় থেকেই শুরু হয় এবং পক্ষকালব্যাপী ওই সময়ই মেলাটি অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।